দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের জনপ্রিয় খাবার শীদল এখন প্রায় বিলুপ্তির পথে। সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য ও স্বাদের কারণে এই অঞ্চলের মানুষের এটি প্রিয় একটি খাবার। বর্ষা মৌসুম এলে শীদল তৈরিতে ব্যস্ত থাকেন গ্রামের নারীরা। তবে বর্তমানে দেশীয় প্রজাতির ছোট মাছ কম থাকায় এটি হারিয়ে যেতে বসেছে। পঞ্চগড় প্রতিনিধি ডিজার হোসেন বাদশার প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা। ছোট মাছের শুটকি ও কচুর ডাঁটা প্রক্রিয়াজাতকরণের পর মশলার সংমিশ্রণে তৈরি হয় শীদল, যা ভোজনরসিক বাঙালির ঐতিহ্যবাহী খাদ্য তালিকার এক অনন্য মুখরোচক খাবার। বাংলার সংস্কৃতি ঐতিহ্যের শীদল পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের মানুষের জনপ্রিয় খাবার, কিন্তু কালের বিবর্তনে রসনা তৃপ্তির মুখরোচক এ খাবার আজ হারিয়ে যেতে বসেছে। সম্পূর্ণ ভিন্ন স্বাদের কারণে পঞ্চগড়ের প্রতিটি পরিবারে এটি অতি জনপ্রিয়। তৈরি করে আমরা রেখে দেই, ফের আবার আস্তে আস্তে খাওয়া হয়। শীতল বানাই আমরা বছরে, সারা বছর যতটুকু খাবার আমরা খাই এবং পাড়াপড়শি আত্মীয় স্বজন আসলে ওদেরকে খাওয়াই। খাল বিলে এভাবে এখন মাছও পাওয়া যায় না আগের মতো, এখন শীতল ভর্তা যেন পাওয়া যায় না। তবে মাছ চাষে এলাকাবাসীকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। প্রাকৃতিক উৎস থেকে ছোট মাছ এবং দেশি মাছগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু উৎপাদনে আমাদের অনেক সহায়ক হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি যে আমরা চাষিকে কারিগরি পরামর্শ প্রদান অথবা প্রশিক্ষণ এবং বিভিন্নভাবে তাদেরকে কারিগরি জ্ঞান প্রদান করে প্রদর্শনী বাস্তবায়ন করে মাছের যেটা ঘাটতি আমাদের এই পঞ্চগড় জেলায় আছে এটা আমরা পূরণ করতে চেষ্টা করছি। আগে হাটে বাজারে বিক্রি হতো গ্রামীণ পরিবারের নারীদের হাতের তৈরি শীদল। অনেক হতদরিদ্র পরিবার ক্ষুদ্র এ পেশায় জড়িত থেকে জীবিকা নির্বাহ করতেন। বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ান 31 বিজিবির উদ্যোগে 1,37,25,000 টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সকালে নেত্রকোনা জেলা শহরের পার্লার বিজিবি ক্যাম্পের একটি পার্কে মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় বক্তব্য রাখেন নেত্রকোনা ব্যাটালিয়ান 31 বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ASM জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী হায়দার রাসেল সহ অন্যান্যরা। আত্মীয়করণের অভিযোগ এনে নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাতিলের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধনের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মুফাক্কার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন মিনার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ অন্যান্যরা। অবিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা। পাবনা স্কোয়ার কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে এ মেলার উদ্বোধন করেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং স্কোয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্কোয়ার ফার্মার আবাসিক উপদেষ্টা দবিরুদ্দিন আহমেদ, টয়লেট ফ্রিজার পাবনা প্ল্যান্টের পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক, জেনারেল ম্যানেজার আবু তাহের, স্কোয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খাতিব শাহানাজ সুলতানা সহ অন্যান্যরা। মেলায় রোবোটিক ফায়ার ফাইটিং সিস্টেম, পরিবেশ বান্ধব শহর, লাইফ সেভিংস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, হাইপার লুপ ভূমিকম্প সতর্কীকরণ যন্ত্রসহ নানা বৈজ্ঞানিক প্রকল্প ও প্রযুক্তি প্রদর্শন করেন শিক্ষার্থীরা।